রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি হবে আগামী 6 নভেম্বর আপিল বিভাগে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। নিবন্ধন বাতিলের পর রাজনৈতিক কর্মসূচি পালন করে জামায়াতে ইসলাম আদালত অবমাননা করেছে। এই অভিযোগে দলের নতুন নেতৃত্বদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন সহ জামায়াতে ইসলামের রাজনৈতিক কর্মসূচি পালনের নিষেধাজ্ঞা চেয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল করিম চাঁদপুরী সহ কয়েকজন রিট করেন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায়। আবেদন দুটি 26 জুন আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করা হয়। আবেদনকারীর আইনজীবী তানিয়া আমির জানান, পূজার ছুটির পর 6 নভেম্বর শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত। ছিল যে বর্তমানে জামাতের যারা নেতৃত্বে আছে তাদেরকে এই মামলায় কন্টেন্টে অন্তর্ভুক্ত করার সেই অ্যাপ্লিকেশনটা আমরা আদালতের সামনে দিয়েছিলাম এবং সেটা মঞ্জুর হয়েছে। তারা রাস্তায় মিছিল মিছিল করছে, একটা যেটা বৈধ রাজনৈতিক দল না, যেটা অলরেডি ব্যান ফর দ্য পারপাস অফ ইলেকশন, এবং ইলেকশন একদিনের কাজ না। তাদের ব্যানারে যেই লোগো নিয়ে তারা যেই মিছিল মিছিল করছে, আর জামায়াত ইসলামের আইনজীবীরা আবারও সময়ের আবেদন করেন। একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের দাবি উত্থাপন করারই কোনো সুযোগ নেই, কারণ জামাত শুধুমাত্র গণতান্ত্রিক দল নয়, বাংলাদেশের প্রত্যেকটি সংসদে প্রতিনিধিত্বকারী সংসদীয় রাজনৈতিক দল। যাই হোক না কেন, আগামী 6 তারিখে আদালতে এই পিটিশনের বিরুদ্ধে আইনগতভাবে জামাত ইসলামী মোকাবেলা করবে। 2013 সালের 1 আগস্ট হাইকোর্টের এক বৃহত্তর বেঞ্চ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করে রায় দেন। পরে 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে গ্যাজেট প্রকাশ করে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।